নাহমদুহু মনুসল্লি আলা রসুলি হিলকারি মাম্মাবাদ আমাদের আলোচনা চলতেছিল ইজারা ভাড়া চুক্তি সংক্রান্ত মাসাইল নিয়ে তো আজির অর্থাৎ শ্রমিক বা কর্মচারী দুই ধরনের নাম্বার এক আজিরে খাস নাম্বার দুই আজিরে আম শরীয়তের পরিভাষায় আজিরে খাস বলা হয় এমন ব্যক্তিকে যে শ্রমিক বা কর্মচারী পূর্ণ সময়ে অথবা কোনো নির্দিষ্ট সময়ে একজন মালিকেরই কাজ করে যে শ্রমিক বা কর্মচারী পূর্ণ সময় অথবা কোনো নির্দিষ্ট সময় একজন মালিকেরই কাজ করে এখন পূর্ণ এক মাস কাজ করুক অথবা পূর্ণ এক বছর অথবা একটা লম্বা সময় পর্যন্ত তাকে প্রতিদিন পারিশ্রমিক বা বেতন পরিশোধ করা হোক অথবা মাসে মাসে পরিশোধ করা হোক যেমন চাকুরিজীবী গৃহকর্মী এরা দেখা যায় যে একজন মালিকেরই কাজ করে একটা নির্দিষ্ট সময় অথবা একটা বছর পর্যন্ত অথবা প্রতিদিন কাজ করতেছে কত বছর পর্যন্ত কাজ করবে এটা আগ থেকে বলা যাচ্ছে না এবং এদের বেতন দেওয়ার ধরনও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়ে থাকে কোথাও প্রতিদিনই বেতন পরিশোধ করে দেওয়া হয় আবার কোথাও দেখা যায় যে মাসে মাসে বেতন পরিশোধ করা হয় বেতন পরিশোধের আরও অন্য সিস্টেমও থাকতে পারে তো আজিরে খাসের হুকুম হল যে আজিরে খাস যদি কাজ করার জন্য সশরীরে কর্মস্থলে উপস্থিত হয় এখন তার জন্য তার কাজের জন্য যে সময়টা নির্ধারণ করা হয়েছে এই নির্দিষ্ট সময়ে মালিক তার কাছ থেকে পূর্ণ সময়ে কাজ নেক অথবা কিছু সময়ে সে অলস কাটাক উভয় অবস্থাতেই সে পূর্ণ পারিশ্রমিক পাবে পূর্ণ বেতন পাবে অনেক সময় এরকম হয় যে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওয়ার্কিং টাইম অফিসের ওয়ার্কিং টাইম কাজের সময় এ পূর্ণ সময়টা জুড়েই সে কাজ করতে থাকে না মালিক এ পূর্ণ সময় জুড়েই তার কাছ থেকে কাজ নিতে থাকে না বরং দেখা যায় কিছু সময় কাজ করে আবার কিছু সময় সে অলসও কাটায় কর্মহীন অবস্থাতেও কাটায় তো এমত অবস্থায় সে যেহেতু সশরীরে কাজের জন্য কর্মস্থলে উপস্থিত হয়েছে এখন মালিকের এখতিয়ার মালিক পুরোটা সময় জুড়ে তাকে কাজে তার কাছ থেকে কাজ নিতে পারে আবার মাঝে মাঝে তাকে বিশ্রামের জন্য অথবা বিরতির জন্য তাকে কিছু সময় অবসর থাকার কর্মহীন থাকার সুযোগ দিতেও পারে কিন্তু দুই অবস্থাতেই সে পূর্ণ বেতন পূর্ণ পারিশ্রমিক পাবে যেহেতু যেহেতু সে কাজ করার জন্য সশরীরে কর্মস্থলে এসে উপস্থিত হয়েছে তবে যদি এরকম হয় যে ওয়ার্কিং টাইমে তার উপর যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সে কাজ সম্পন্ন না করে সে অবহেলাবশত অলস সময় কাটাচ্ছে কাজ পূরা করতেছে না এবং এর ফলে অফিসের ক্ষতিও হচ্ছে যদি এরকম হয় তাহলে মালিক চাইলে তার বেতন থেকে আনুপাতিক হারে কেটে নিতে পারে যে পরিমাণ কাজে অবহেলা করবে যে পরিমাণ কাজ অসম্পূর্ণ রাখবে সেই পরিমাণ তার কাজ বেতন থেকে কেটে রাখে যদি রাখতে চায় মালিক তাহলে মালিকের রাখার অধিকার রয়েছে কারণ তার জন্য যে নির্ধারিত নির্দিষ্ট সময়ে এ সময় তো তার উচিত ছিল তার উপর অর্পিত যে কাজের দায়িত্ব সেটা সম্পন্ন করা সেটা সে না করে অফিসকে লোকসানের মুখে ফেলতেছে এবং তার দেখে দেখি অন্যরাও হয়তো এরকম কর্মহীন অলস সময় কাটাতে উদ্বুদ্ধ হবে এর ফলে অফিসের বিভিন্ন দিক থেকে ক্ষতি হতে পারে এগুলো চাইলে বিভিন্ন ধরনের পানিশমেন্ট চাইলে বেতন থেকে কেটে নিতে পারে বা অন্য কোনো যদি তাদের শৃঙ্খলা জতিত শৃঙ্খলাভঙ্গের কারণে অন্য কোনো যদি কোনো ই থাকে ব্যবস্থা নেওয়ার তা এই বেতন কাটার বা অন্য কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার মালিক পক্ষের আছে দ্বিতীয় হুকুম হলো এই আজিরে খাসের জন্য তার কাজের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে এ সময়ে ওই নির্দিষ্ট মালিকের কাজ ছাড়া অন্য কারো কাজ সে করতে পারবে না অনেক সময় এরকম হয় যে মালিক তো সময় মনিটরিং করে না দেখা যায় সে কাজ দিয়ে রাখছে এবং বলে দেয় যে এই সময়ের মধ্যে কাজটা করে দিতে এরকম বলে থাকে তো সে দেখা যায় ওই সময়ে আসলে কাজের পিছনে সময় বেশি দেওয়া হলে সেটার গুণগত মান কোয়ালিটি বাড়ে আর যদি তাড়াহুড়া করে অল্প সময়ের মধ্যে কাজ করা হয় তো কাজ সম্পন্ন হয়ে গেল কিন্তু গুণগত মানের দিক থেকে সেটা ওরকম বেশি সময় যে কাজের জন্য দেয়া হয়েছে সেটার বরাবর হবে না তো এই জন্য মাসাল্লাহ হলো যে আজিরে খাসের জন্য আজিরে খাসের কাজের জন্য যে সময় নির্ধারিত থাকে নির্দিষ্ট থাকে এ সময়ে সে ওই নির্দিষ্ট মালিকের কাজ ছাড়া অন্য কারো কাজ করতে পারবে না অন্য কারো কাজ করার তার জন্য জায়েজ নেই তিন নম্বর হুকুম হলো যে আজিরে খাস তার এই কাজের সময়ে যদি তার থেকে অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু নষ্ট হয়ে যায় তার হাতে অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু নষ্ট হয়ে গেছে তাহলে তার উপর কোনো জরিমানা বট্টাবে না তাকে কোনো ধরনের জরিমানা দিতে হবে না তবে যদি তার অবহেলাজনিত কারণে অবহেলাজনিত কারণে অথবা ইচ্ছাকৃতভাবে সে কোনো কিছু নষ্ট করে ফেলে তাহলে তার উপরে জরিমানা বর্তাবে তাকে ওই ক্ষতিপূরণ অথবা জরিমানা দিতে হবে এ হলো আজিরে খাস আর আজিরে আম হল এর উল্টো আজিরে আম বলা হয় আজিরে আম বলা হয় এমন শ্রমিক বা কর্মচারীকে যে কোনো নির্দিষ্ট মালিকের কাজ করে না বরং বিভিন্ন মালিকের কাজ করে থাকে যেমন কুলি দর্জি কামার কাপড় স্ত্রীকারী। এ জাতীয় ছোট ছোটো কাজ আমরা যে সমস্ত লোকদেরকে দিয়ে করাই বিভিন্ন সময়ে দেখা যায় একজন লোকই জনের কাজ করতেছে একজন স্ত্রীওয়ালার কাছে কতজন কাপড় ইস্ত্রি করতে দেয় একজন কুলি দৈনিক কতজনের বোঝা বহন করে একজন কামার দৈনিক কতজনের কাজ করে দেয় তো এরা হচ্ছে আজিরে মোশ্তারাক কারণ এরা নির্দিষ্ট কোনো মালিকের কাজ করে না বরং বিভিন্ন বাণিকের কাজ করে থাকে আজিরে মোস্তারাকের হুকুম হলো তার ক্ষেত্রে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ তার ক্ষেত্রে এমন কোনো সময় নেই যে ওই সময়ে নির্দিষ্ট কোনো ব্যক্তির কাজই তার করতে হবে অন্য কারো কাজ করা তার জন্য জায়েজ নেই এমন কোনো সময়ের বাধ্যবাধকতা আজিরে মোশ্তারাকের ক্ষেত্রে নেই কারণ তার পারিশ্রমিকের সম্পর্ক হচ্ছে কাজের সাথে যদি সে কাজ পুরা করে কাজ সম্পন্ন করে তাহলে পারিশ্রমিক পাবে আর যদি কাজ পূর্ণ না করতে পারে তাহলে সে পারিশ্রমিক পাবে না তবে কোনো আজিরে মোস্তারাক যদি কারো সাথে ওয়াদাবদ্ধ হয় যে আমি আপনাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা সম্পন্ন করে দেব। কাজটা করে দেব তাহলে ওয়াদার ভিত্তিতে ওই ব্যক্তি আজিরে খাসকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে নেওয়ার জন্য দেওয়ার জন্য বাধ্য করতে পারবে ওয়াদার ভিত্তিতে এটা ওই ইজারা চুক্তির ভিত্তিতে না কারণ ইজারা চুক্তি আজিরে মুস্তারাকের ক্ষেত্রে ইজারা চুক্তির দাবি হলো যে তার জন্য কোনো সময় নির্দিষ্ট না তাকে কোনো সময়ের জন্য বাধ্য করা যাবে না তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে সময় দেওয়া থাকে কাপড় আমরা বানাতে দিই তো সেখানে সময় দেওয়া থাকে এত তারিখের মধ্যে ডেলিভারি দেওয়া হবে বা কোনো জায়গায় কাপড় ইস্ত্রি করতে দিলে বলে বিকেলে এসে নিয়ে যায় অথবা কোনো কামারের কাছে কাজে দিলে সে বলে যে তিন দিন পরে চার দিন পরে এসে নিয়ে যান এ জাতীয় ওয়াদা থাকে তাহলে এখানে ওয়াদার ভিত্তিতে ওই সময়ের ভেতর তাকে কাজ সম্পন্ন করে দেওয়ার জন্য বাধ্য করা যাবে এটা ওয়াদার ভিত্তিতে এটা ইজারা চুক্তির দাবি না তিন নম্বর যে হুকুম সেটা হলো ইমাম হানিফা রহমতুল্লাহ আলের মতে আজিরে মোশতারাক থেকে যদি অনিচ্ছাকৃতভাবে আজিরে মুস্তারাকের হাতে কোনো কিছু নষ্ট হয়ে যায় কাপড় স্ত্রী করতে দিয়েছে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ দেখা গেছে যে স্ত্রী নষ্ট হয়ে গেছে স্ত্রীর পাওয়ার বেড়ে গেছে হিট বেশি হয়ে গেছে কাপড় পুড়ে গেছে একটা তো হলো যে সে অনেকক্ষণ হিট দিয়ে এরপরে কাপড়ের মধ্যে রেখেছে বোঝা যায় এটা তার অবহেলা আর একটা হলো যে হঠাৎ এরকম হয় যে স্ত্রী হঠাৎ গরম হয়ে যায় স্বাভাবিক ছিল হঠাৎ গরম হয়ে গেছে এরকম পুরাতন হয়ে গেলে স্ত্রী এরকম হয় যে হঠাৎ গরম হয়ে গেছে কাপড়ে দেওয়ার মাত্রই কাপড় এতক্ষণ স্বাভাবিকভাবে ইস্ত্রি করতেছিল কিন্তু হঠাৎ দেওয়া মাত্রই কাপড় জ্বলে গেছে তো এরকম অনিচ্ছাকৃতভাবে যদি তার হাতে কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে আবহানি ফারহমতুল্লাহের মত হলো তার উপরে কোনো জরিমানা বর্তাবে না তাকে কোনো জরিমানা দিতে হবে না তবে যদি ইচ্ছাকৃতভাবে সে নষ্ট করে ইচ্ছাকৃতভাবেই দেখা গেছে বা অবহেলা বশত ইস্ত্রি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত গরম হয়েছে তার কোনো খবর নেই সে অবহেলা কাজের প্রতি তার কোনো মনোযোগ নেই এরপরে এসে কাপড়ের মধ্যে লাগিয়েছে কাপড় পুড়ে গেছে বোঝা যায় এটা তার অবহেলা অনিচ্ছাকৃতভাবে হয়েছে কিন্তু এখানে অবহেলা কাজ করেছে তাহলে তার কাজ তার উপরে জরিমানা বর্তাবে তার থেকে জরিমানা নেওয়া যাবে তবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী ও ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী যাদেরকে সাহেবাইন বলা হয় তাদের মত হলো যে ইচ্ছাকৃতভাবে তার হাতে কোনো কিছু নষ্ট হোক বা অনিচ্ছাকৃতভাবে দুই অবস্থাতেই তাকে জরিমানা দিতে হবে দু অবস্থাতেই তাকে জরিমানা দিতে হবে আমাদের মাঝহবের ইমাম তিনজন ইমাম আবু হনীফ রহমতুল্লাহ আলি ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলী ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী তিনজনই আমাদের মাঝহবের আমাদের হানাফি মাজহবের অত্যন্ত উঁচু পর্যায়ের ইমাম তো এক্ষেত্রে এই মাসালার ক্ষেত্রে মাঝহবের যে মূল ইমাম ইমাম আবু ফা রহমতুল্লাহি সাথে এই সাহেব আইনের মতবিরোধ রয়েছে এ হলো আজিরে খাস আর আজিরে আমের সংজ্ঞা ও হুকুম